দেশের পোশাক শিল্পের চলমান অস্থিরতা, মজুরি সহ অন্যান্য বিষয় জানতে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। সকালে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় শ্রমিক নেতারা অভিযোগ করেন, পোশাক খাতের নতুন মজুরি নির্ধারণে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO কনভেনশনের নীতিমালা অনুসরণ করা হয়নি, আর এ কারণেই শ্রমিক সংগঠনগুলো এই কাঠামো নিয়ে আপত্তি তুলেছে। এই সংকট উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপ চাওয়া হয় শ্রমিকদের পক্ষ থেকে।